ট্যানারি শিল্প এলাকায় দীর্ঘদিনেও তৈরি হয়নি ডাম্পিং ইয়ার্ড, বর্জ্য ফেলা হচ্ছে খোলা স্থানে, পরিবেশ সুরক্ষায় নেতিবাচক অবস্থানে বাংলাদেশ। ভরা মৌসুমেও নদীতে ইলিশের আকাল, আহরণ বেশি হচ্ছে সমুদ্রে, খরচ সামলাতে হিমশিম অবস্থা জেলেদের। বিশ্ব ইন্টারনেট গতির তালিকায় পিছিয়ে বাংলাদেশ, প্রতিবেদন ওকলার, মোবাইল স্পিডে এগিয়ে আছে সোমালিয়া, উগান্ডা, এমনকি যুদ্ধ বিধ্বস্ত লিবিয়াও। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। প্রায় চার বছর ধরে চালু হয়েছে সাভারের ট্যানারি শিল্প নগরী, শুরু হয়েছে সব কার্যক্রম, তবে এ পর্যন্ত তৈরি করা হয়নি ডাম্পিং ইয়ার্ড, ফলে খোলা জায়গায় ফেলা হচ্ছে ট্যানারির কঠিন বর্জ্য, দূষিত হচ্ছে পরিবেশ। এ তো বিশ্ব প্রতিযোগিতা বাজারে সক্ষমতা হারাচ্ছে বাংলাদেশের চামড়া। বিশাল অংশজুড়ে যে দৃশ্য চোখে পড়ছে তা সবই ময়লার স্তূপ, শুধু ময়লাই নয়, বলা যায় কঠিন বর্জ্য। সাভারের চামড়া শিল্প নগরীর ট্যানারি থেকে বের হওয়া বর্জ্য ফেলার এটি নির্ধারিত স্থান। একদিকে জনবসতি, অন্যদিকে ধলেশ্বরী নদী, তার মধ্যে ফেলা হচ্ছে বর্জ্য। যখন মনে করেন যে রোদের মাত্রাটা কম আসে না, তখন মনে করেন যে গন্ধটা কম আসে, রোদ যখন বেশি হাঁটে তখন মনে করেন যে গন্ধটা আসে, মানে এটা গ্যাস আসে। যখন একটু গন্ধ টন্ধ বাড়ে তখন একটু সমস্যা হয়, পরে কেমিক্যাল দেয়, কেমিক্যাল মায়রা গন্ধ আর কি কমায়। শিল্প এলাকায় চালু হয়েছে ট্যানারির উৎপাদন, কিন্তু তৈরি করা হয়নি ডাম্পিং ইয়ার্ড। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো উদ্যোগ না থাকায় এখানেই যে যার মতো ফেলছে বর্জ্য, ফলে গন্ধে ভারী হচ্ছে বাতাস, দূষিত হচ্ছে আশপাশের পরিবেশ। এটার জন্য একটা বড় ডাম্পিং রেডি করার জন্য তো বেসিক্যালি মোটামুটি অলমোস্ট অনেক কয়েকটা ডাম্পিং ওরা রেডি করেছে। এখন দেখা যাক এই প্রবলেমগুলো কতদিন পর্যন্ত স্টেবল থাকে। স্বাস্থ্যসম্মত উৎপাদন ব্যবস্থা তৈরি না হয় বিশ্ববাজারে পিছিয়ে পড়ছে দেশের চামড়া। বলা হচ্ছে চামড়া উৎপাদনে পরিবেশের ক্ষতি করছে বাংলাদেশ। প্রতিদিন 50 থেকে 160 মেট্রিক টন ওয়েস্ট বের হয় প্রত্যেকগুলো ট্যানারি থেকে। এখানে 132টা ট্যানারি প্রোডাকশন আছে বর্তমানে। তো এই ওয়েস্ট আমরা ম্যানেজমেন্ট করার কোনো ব্যবস্থা এখনও হয় না। এখানে আমরা LWG পাওয়ার জন্য 100 মার্ক নির্ধারণ করা আছে, এখানে আমরা এখনও জিরো পজিশনে আছি। পরিকল্পনা ছিল উন্মুক্ত স্থানে না ফেলে ট্যানারি থেকে সংগৃহীত বর্জ্য দিয়ে তৈরি হবে বিদ্যুৎ, কিন্তু থমকে গেছে সেই উদ্যোগ। ম্যানেজমেন্ট আকারে না নিতে পারলে এই সলিড ওয়েস্ট, তাহলে কিন্তু আপনার কোনোভাবে এটা সমাধান করা যাবে না। এবং আমরা ট্যানারি মালিকরা যে পর্যন্ত না আপনার সার্টিফাইড হব, ও পর্যন্ত কিন্তু আসলে আমরা সঠিক মূল্য পাবো না এবং ভালো বায়ার আমরা কিন্তু পাবো না। কবে নাগাদ পরিবেশসম্মত চামড়া উৎপাদন হবে, তৈরি হবে ডাম্পিং ইয়ার্ড, তা নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। চামড়ার বাজার সম্পর্কে আমরা সরাসরি জানবো, যাচ্ছি জয়পুরহাটে আমাদের সহকর্মী আব্দুল আলিমের কাছে। আলিম, ট্যানারি মালিকরা কি এখনো স্থানীয় আড়তদারদের সাথে যোগাযোগ করেনি? কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন বাজারে, কেমন চলছে বেচাকেনা? তহিদ, ট্যানারি মালিকদের কাছ থেকে চামড়া কেনার আশ্বাসে কিন্তু এখানকার স্থানীয় যারা চামড়া ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু এই মৌসুমি ব্যবসায়ীদের কাছে চামড়াগুলো সংগ্রহ করে লবণজাত করেছেন। কিন্তু এখন পর্যন্ত ব্যবসায়ীরা যেটা বলছেন যে আমরা লবণজাত করার পরে ট্যানারি মালিক এখন পর্যন্ত তাদের সাথে কোনো রকম যোগাযোগ তো করেনি, বলছে আমরা কিনবেন কেনা সেরকম আশ্বাসে কিন্তু তাদেরকে মিলেছে। তারপরে তারা লবণজাত করছেন এবং চামড়াগুলো তারা সংরক্ষণ করার চেষ্টা করছেন। যদিও ব্যবসায়ীরা বলছেন যে সরকার যে দাম বাড়িয়ে দিয়েছে সেই দামে তো তারা চামড়া কিনবেনই না, বরঞ্চ তার চেয়ে অনেক কম রেটে যদি নগদে তারা চামড়া কিনে তারপর হয়তো ব্যবসায়ীরা কিছুটা লাভ করতে পারবেন। আমরা ট্যানারি মালিকদের কাছে কোনো আশ্বাস মিলে নাই যে তারা কি দামে চামড়া আমাদের কাছ থেকে নিবে।
শুনছিলেন তহিস, তারা বলছেন যদি ট্যানারি মালিকরা চামড়াগুলো রবনজাত চামড়াগুলো যদি না কিনে তাহলে তারা বড় ধরনের একটা ধাক্কা খাবে। এইদিকে বকেয়া তো টাকা তারা রয়েছে, কত কয়েক বছরের টাকা রয়েছে, এবং এবারও যদি বাকিতে চামড়া কিনে তাহলে কিন্তু এখানকার যারা চামড়ার ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে তারা অনেকটাই হুমকির মুখে পড়বে। তহিদ আলিম, ধন্যবাদ আপনাকে। ঈদের পর আবারও সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি। রাজধানীর বিভিন্ন পয়েন্টে ট্রাকে পণ্য বিক্রি করছে সংস্থাটি। এসব ট্রাকের সামনে ক্রেতাদের দীর্ঘ লাইন। এই ট্রাকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চিনি ও মসুর ডাল 55 টাকায় বিক্রি করছেন ডিলাররা। একজন ক্রেতা সর্বোচ্চ 4 কেজি চিনি ও 2 কেজি ডাল কিনতে পারছেন। এছাড়া সয়াবিন তেল 100 টাকা লিটার, একজন ক্রেতা সর্বোচ্চ 5 লিটার নিতে পারছেন। সারা দেশে 450টি ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনা করছে টিসিবি। এর মধ্যে ঢাকা সিটিতে 80টি ও চট্টগ্রাম শহরে 20টি ট্রাক রয়েছে। এবারের ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম সরকারি ছুটির দিন ছাড়া আগামী 26 আগস্ট পর্যন্ত চলবে। টিসিবি ট্রাক সেলের সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যাচ্ছি আমাদের সহকর্মী আলমগীর হোসেনের কাছে। তিনি আছেন এই মুহূর্তে শান্তিনগরে। আলমগীর, গত কয়েকদিন ধরে আমরা একটি জিনিস দেখতে পাচ্ছি যে টিসিবির ট্রাকে যে লাইন সেটি ক্রমাগত আসলে দীর্ঘ হচ্ছে। আসলে পণ্য দিয়ে কুলিয়ে উঠতে পারছে কিনা ডিলাররা? না তহিদ, যে পরিমাণ পণ্য বরাদ্দ দেওয়া হচ্ছে, বিশেষ করে ভোজ্য তেল, আপনি জানেন যে এই ভোজ্য তেলের চাহিদা আসলে সবচেয়ে বেশি, কারণ খোলা বাজারে প্রতি কেজি সয়াবিন বিক্রি হচ্ছে 150 থেকে 155 টাকা এবং টিসিবি সেটা বিক্রি করছে 100 টাকা, এবং এই ভোজ্য তেলের পরিমাণ মানে চাহিদা আসলে সবচেয়ে বেশি। তো যে পরিমাণ টিসিবি থেকে প্রতি ট্রাকে বরাদ্দ দেওয়া হচ্ছে তাতে আসলে হয়তো অনেকেই লাইনে দাঁড়িয়ে শেষ মুহূর্তে আর এই তেলের মানে তেল তারা পাচ্ছেন না, তবে অন্যান্য পণ্য পাচ্ছেন, কিন্তু তেলটা আসলে যেহেতু চাহিদা বেশি সেই কারণে তেলের সরবরাহটা কিংবা তেল যদি ট্র্যাক প্রতি বরাদ্দ আরও কিছুটা বাড়ানো হয় তাহলে আসলে এই পণ্যটি তারা দিতে পারবেন বলে প্রত্যাশা করছেন। আরেকটি বিষয় তহিদ, আপনি জানেন যে করোনাকালে আসলে অনেক মানুষের কিন্তু আয় কমেছে, যে কারণে আসলে এই টিসিবির ট্র্যাকগুলোতে দীর্ঘ লাইন দেখতে পাচ্ছি। এই কারণে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেক মানুষের চেহারা দেখে আসলে হয়তো বুঝবেন না যে এরা আসলে ওই অর্থে কিন্তু খুবই নিম্নবিত্ত, হয়তো একটু সচ্ছল ফ্যামিলি ছিল কিংবা ভালো আয় ছিল তাদেরকে, কিন্তু করোনার কারণে তাদের আয়ের পরিমাণটা একেবারেই কমে গেছে, যে কারণে তারা কিন্তু এই স্বল্প মূল্যের পণ্যের লাইনে দাঁড়িয়েছে। এবং সকাল থেকে আমি ঢাকা শহরে অনেকগুলো স্পট ঘুরে দেখেছি। আরেকটি সমস্যায় তারা পড়ছেন যে এই ট্র্যাকগুলো আসলে সময় মতো স্পটে আসছেন না, যে কারণে তাদেরকে এই আপনি দেখছেন প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে প্রচণ্ড রোদ এবং গরম, এই গরমের মধ্যে আসলে তাদেরকে কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যদি তো এই ট্র্যাকগুলো যদি সময় মতো আসে এবং পণ্যের পরিমাণটা একটু বাড়ানো হয় তাহলে যারা লাইনে দাঁড়াচ্ছে তাদের ভোগান্তির পরিমাণটা অনেক কমবে, এবং কষ্ট করে যে লাইনে দাঁড়াচ্ছে সেই তাহলে আসলে দিন শেষে হয়তো পণ্যটিও পাবে। তহিত আলমগীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনায় যেতে চাই, সহকর্মী প্রবীর বিশ্বাস আছেন, একই বিষয়ে জানাবেন। প্রবীর, যেটি বলা হচ্ছে অর্থাৎ যেই ধরনের বা যেই পরিমাণ পণ্য আসলে প্রতিটি ক্রেতাকে দেওয়ার কথা সেই পরিমাণ পণ্য কি আসলে দেওয়া হচ্ছে নাকি তার তুলনায় কিছুটা কম দেওয়া হচ্ছে? কেন জিজ্ঞেস করছি, কারণ পণ্যের তুলনায় তো ক্রেতাদের চাহিদা অনেক বেশি। যেটি দেওয়া হচ্ছে আসলে তেল 5 লিটারের কন্টেইনার একটি করে, ডাল 2 কেজি এবং চিনি 2 কেজি, এটি আসলে যথেষ্ট। কিন্তু যেটা সমস্যা হচ্ছে, খুলনাতে মাত্র 5টি ট্রাকের মাধ্যমে এই পণ্য সরবরাহ করছে টিসিবি, এবং আজকে যে সমস্ত স্থানে পণ্যগুলো দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে সরকারি হাজি মহসিন কলেজ, কেডিএ আবাসিক এলাকা, খুলনা পলিটেকনিক কলেজ, আমরা যেখানটিতে আসি মুজগুনি খেলার মাঠ, এবং হাটবোর্ড মিল কলোনি খালিশপুরে। আসলে শহর হচ্ছে 31টা ওয়ার্ডের শহর, সেখানে মাত্র 5টি জায়গায় এ ধরনের পণ্য দেওয়া, এটি আসলে অনেককে বঞ্চিত করা হচ্ছে যারা এখানে নিতে আসে তারা বলেছে। এবং দেখতে পাচ্ছে যে দীর্ঘ লাইন, সকাল থেকে অপেক্ষা, ট্রাক আসার 1-1.5 ঘন্টা আগে থেকে মানুষ এসে কিন্তু এখানে অবস্থান করে, এবং বোঝা যায় মানুষের অসহায়ত্ব অথবা মানুষের কতটা প্রয়োজন রয়েছে সাশ্রয়ী মূল্যের এই পণ্যটির জন্য, সে কারণেই এই দীর্ঘ লাইন। তারা বলেছে যে ট্রাকের সংখ্যা যদি বাড়ানো যায়, যে অন্তত 31টি ওয়ার্ডে প্রতিদিন 31টি ট্রাকে যদি দেয় এবং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বাই রোটেশনালি এটি যদি দেয় তাহলে তাদের জন্য সুবিধা হবে। একই সাথে যে 9টি উপজেলা রয়েছে সেই উপজেলা পর্যায়েও যদি ট্র্যাকের মাধ্যমে এই পণ্য সরবরাহ করে তাহলে উপজেলায় যারা প্রান্তিক মানুষ রয়েছে তারাও এই সুবিধাটি পাবে, এবং প্রতিদিন কিন্তু এখানে শত শত মানুষ আমরা আগেও দেখেছি তারা এই পণ্যটি গ্রহণ করছে। তহিদ ধন্যবাদ আপনাকে প্রবীর। দর্শক, আমরা টিসিবি ট্রাক সেল সম্পর্কে জানছিলাম।
ভরা মৌসুমে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। এতে অর্ধ লক্ষ জেলে সম্প্রদায়ের দিন কাটছে চরম হতাশায়। নদীতে ইলিশ না পাওয়ার কারণে অতি খরা, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও নাব্য সংকটকে দায়ী করা হচ্ছে। মৎস্য অফিসের তালিকা অনুযায়ী 42,000 জেলে রয়েছে। আড়তদার ও মৎস্য ব্যবসায়ী সহ অর্ধ লক্ষাধিক জনগোষ্ঠী এই পেশাতেই জীবিকা নির্বাহ করেন। প্রতি বছর এই সময় মৎস্যজীবী জেলে আড়তদার ও ক্রেতারা ইলিশ নিয়ে ব্যস্ত সময় পার করতেন, কিন্তু এবার চিত্র কিছুটা ভিন্ন। আড়তদাররা অলস সময় পার করছেন, ট্রলারে 8 থেকে 10 জন করে জেলে নদীতে যাচ্ছেন। ট্রলারে তেল ও নিজেদের খাবার খরচে 5 থেকে 6,000 টাকা খরচ হয় তাদের, কিন্তু নদীতে ইলিশ না পাওয়ায় সেই খরচ মেটাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। বর্তমানে 3-4 টা এমন পাই আল্লাহ দেয়, এতে আমরা কোনো রকম সংসার চলি। আগে তো মোটা পাইতাম না, অন্তত 200 টাকা পাওয়া যায়। নদীতে যাই 2,000-3,000 টাকা আলার মতো পাই, মাঝনের দিতারি নিজেরও নিতারি। দর্শক, মাছ ধরার খবর সরাসরি জানতে যাচ্ছি ভোলায় আমাদের সহকর্মী এইচ এম জাকিরের কাছে। জাকির, সমুদ্রে যতটা মাছ ধরা পড়ছে ততটা নদীতে আসলে ধরা পড়ছে না, কি করবেন জেলেরা আসলে দিন শেষে, আর দাম কেমন দেখতে পাচ্ছেন এবার ইলিশের? কথাটি বলতে চাই, আসলে ইলিশের পরিমাণ কম থাকার কারণে দামের পরিমাণ তো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে গত বছর এই সময়টিতে যে মাছের হালি, অর্থাৎ কেজি প্রতি যে মাছটির হালি বিক্রি হতো 2,500 থেকে 3,000, কিন্তু সেই মাছটি একই মাছের হালি বর্তমানে বিক্রি হচ্ছে 4,500-5,000, কোনো কোনো সময় 6,000ও এখানে দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা আজকে এখানে এসে সকালে মাছ ঘাটগুলিতে যে পরিমাণ মাছ এসে তাতে কেজি প্রতি মাছগুলো আমরা হালি দেখেছি 4,500-5,000 এরকম কিছু চলছে। এই শুধুমাত্র মাছের পরিমাণটা কম থাকার কারণে, তারপরেও জেলেদের সঙ্গে কথা বলে যেমনটি জানতে পেরেছি যে পিছনের দিনগুলিতে তারা একেবারে শূন্য হাতে নদী থেকে ঘাটে ফিরতো, কিন্তু এখন সেই তুলনায় হাতে নদী থেকে ঘাটে ফিরতো, কিন্তু এখন সেই তুলনায় মাছের পরিমাণটা কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারা বলছে এখন তাদের তেলের খরচও কিছুটা পোষাতে পারছে, এমনকি সামনের দিনগুলোতে আরও বাড়বে। বিষয়টি নিয়েও কিন্তু আমরা জেলা মৎস্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কেন নদীতে বর্তমানে ভরা মৌসুমে মাছের পরিমাণটা কম থাকার কারণটিও জানতে চেয়েছিলাম। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছিল, নদীর অধিকাংশ স্থানে পলি জমে গেছে, নাব্য সংকট তৈরি হয়েছে, বিশেষ করে জলবায়ুর একটা বিরূপ প্রভাবের কথাই কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছিল। হয়তো সামনের দিকে বৃষ্টির পরিমাণটা বাড়লে মাছের পরিমাণটা আরও বৃদ্ধি পাবে। আপনাদেরকে জানাতে চাই, পাবলিক সার্ভিস দিবস ও জনপ্রশাসন পদপ্রদান অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে মুহূর্তে ভার্চুয়ালি বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি তার বক্তব্যে। মা, আমার ছোট ভাই রাসেল, জামাল, আমি, হ্যাঁ, আমরা সবাই গ্রেপ্তার হই এবং 18 নম্বর রোডে একটা একতলা বাসায়, পরিত্যক্ত অনেকটা বাসাটা ছিল। ফরেন মিনিস্টার একজন অ্যাম্বাসাডার হাসান সোল্লা সাহেব, উনি বিদেশে থাকতেন, বাসার দরজা বন্ধ ছিল, ওই বাসায় আমাদেরকে রাখা হয়। যখন আমার সন্তান প্রসবের সময় হয়, আমাকে তারা হাসপাতালে যেতে দিয়েছিল পাকিস্তানি মিলিটারি, কিন্তু আমার মাকে যেতে দেয়নি। তবে হাসপাতালে তখন ডক্টর নুরুল ইসলাম সাহেব ছিলেন দায়িত্বে, ডক্টর আমাদের সুফিয়া খাতুন, তিনি, ওদুদ সাহেব, ডাক্তার ওদুদ, এবং সাহেলা আপাও ছিলেন, আমাদের মহিষ সাহেবের বোন প্রফেসর সাহেলা। আসলে জয়ের জন্মটা মেডিকেল কলেজেই হয়, তো মুক্তিযোদ্ধাদের সাথে আমাদের একটা সবসময় একটা সুযোগ ছিল হাসপাতালে। সবসময় আমি চেষ্টা করতাম তাদের সঙ্গে যোগাযোগ রাখতে, রাখতামও। আমি যখন বন্দি, সেই বন্দি অবস্থায় জয়ের জন্ম, এবং তার নাম জয়ই আমরা রেখেছিলাম। পাকিস্তানে একজন কর্নেল আসে, যখন জয়কে আমি ফিরে আসি বাংলাতে, আমাদের কারাগারি এসে আমরা ঘরের ভিতর ও জানলার বাইরে বারান্দায় দাঁড়ানো, আমাকে জিজ্ঞেস করো নাম কী, তা আমি বলি যে জয়। বলে জয় মানে? তা বলে জয় মানে জয়, জয় মানে ভিক্টরি, জয় মানে জয়। তো খুব খেপে যায়, এবং এই ছোটো শিশুটাকেও তারা গালি দেয়। কাজে এরকম একটা পরিবেশে কিন্তু জয়ের জন্ম। সেখানে আমাদের কোন থাকার, আমরা ফ্লোরেই থাকতাম, কোনো প্রাইভেসি ছিল না, একতলা একটা বাড়ি। কাজে ওই অবস্থার মধ্যেই তো খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না, কারণ ওকে নিয়ে যখন আমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি শেল্টার নিই, তখন জানি না কীভাবে বেঁচেছিলাম। কোনো খাওয়া দাওয়া কোনো কিছু কিছু ঠিক ছিল না, শুধু আল্লাহর কাছে দোয়া চাইতাম যে আমার বাচ্চাটা যেন একটা সুস্থ বাচ্চা হয়। আমার মা সবসময় সেই দোয়াই করতেন। তা আজকে সেই জয়ের জন্মদিন, 50 বছর আজ তার বয়স হলো।
এই করোনার কারণে আমরা সবাই এক হতে পারলাম না, এটা আর একটা দুঃখ। আপনার দিনটি স্মরণ করছেন সেজন্য আপনাদের ধন্যবাদ জানাই। আজকে যে ডিজিটাল বাংলাদেশ আমি আপনাদের সাথে কথা বলছি, এটা কিন্তু জয়েরই ধারণা, জয়েরই চিন্তা। কারণ আমি যখন 81 সালে বাংলাদেশে ফিরে এসে গণতন্ত্র প্রতিষ্ঠানের সংগ্রাম করি, তার জন্য বারবার আমাকে গ্রেপ্তার হতে হয়েছে, বন্দী হতে হয়েছে, কখনো আমাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তো ওই গৃহবন্দী থাকা অবস্থায় জয়কে আমার আব্বার বন্ধু আজিজ সত্তার কাকা, তিনি নৈনিতাল নিয়ে জয়পুতুকে ভর্তি করে দেন। সেখানে পড়াশোনা করতে বলে স্কুল থেকেই কম্পিউটার শিক্ষা নেয়, যখন ছুটিতে আসতো কম্পিউটার নিয়ে আসতো। জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি, এবং যখন আমরা 91 সালে পার্টির জন্য কম্পিউটার কিনি, অনেক দাম ছিল তখন, সেই যুগে 3.5 লাখ টাকা লেগেছিলো একটা কম্পিউটার একটা প্রিন্টার কিনতে। কাজে আমাদের আলোচনা হতো যে আমরা আমাদের দেশে এইভাবে কীভাবে এই কম্পিউটার শিক্ষা প্রচলন করব। তাই 96 সালে যখন সরকার গঠন করি, জয় প্রতি সবাই আমাকে পরামর্শ দিত, তখনই বললো যে এর উপর থেকে ট্যাক্স তুলতে হবে, সস্তা করতে হবে, মানুষের কাছে সহজলভ্য করতে হবে, তাহলে এটা মানুষ শিখবে এবং মানুষকে প্রশিক্ষণ দিবে। দর্শক দেখছিলেন জনপ্রশাসন পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বে ইন্টারনেটের গতির র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। চলতি বছরের মে মাসের তুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেটে অবস্থান পিছিয়েছে আরও 2 ধাপ, প্রায় তলানিতে অবস্থান মোবাইল ইন্টারনেট স্পিডে। সম্প্রতি ইন্টারনেট সেবা পরিচালনা প্রতিষ্ঠান ওকলার প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। বলা হয় মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া ও উগান্ডা। দক্ষিণ এশিয়ার সব দেশের তুলনায় অবস্থান পিছিয়ে, তবে ব্রডব্যান্ডের স্পিড তুলনামূলক ভালো। স্পিড টেস্ট .net 137টি দেশের মোবাইল ইন্টারনেট গতি তুলে ধরা হয়। এর মধ্যে মোবাইল ডাউনলোড স্পিড 12.48 Mbps নিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান 135তম। তার বিপরীতে গড় আপলোড স্পিড 7.98 Mbps। বাংলাদেশের পরের অবস্থানে রয়েছে ভেনেজুয়েলা ও আফগানিস্তান। এর আগে 2018 সালে মোবাইল ইন্টারনেট স্পিডে বাংলাদেশের অবস্থান ছিল 112তম। দর্শক, এই ছিল বিজনেস টুডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।